জি বাংলা এজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর এই ভিডিওটা শেয়ার করছি কারণ এই যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আমি বানাইনি, এটা আমার বড় ছেলে আজ বানিয়েছে। ওর খুব মানে শখ আর কি যে ও নিজে বানিয়ে বানাবে, তো সেই কারণে আজকে ছোট্ট একটা ভিডিও তো শেয়ার করছি। তো দেখুন, অলরেডি এখানে পাউরুটি আর ডিম নিয়ে নিয়েছি। পাউরুটিটা আমার ছেলে মাঝে বরাবর কাটছে, আমার বড় ছেলে। তো এই দেখুন, ছোট্ট ভিডিও শেয়ার করছি, আপনারা কেটে দেখবেন না প্লিজ, পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন, পাউরুটিটা ঠিকঠাক কাটতে পারিনি, যাই হোক মোটামুটি কেটেছি যেহেতু বাচ্চা মানুষ। আর এখানে ডিম নিয়েছি, ডিমটা অলরেডি ও ফাটাতে শুরু করেছে, তো ডিমটাকে ফাটিয়ে বাটিতে রাখছে। তো এই দেখুন, ডিমটাকে ফাটিয়ে বাটির নিচে একটু সামান্য লবণ দিল ডিমের ভিতরে। এবারে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছে। এবার ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নেবে। তো ডিম একটু সামান্য সর্ষের তেল দিল যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায় সেই কারণে। তো এবার ডিমটাকেও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে। তো ডিমটাকে দেখুন খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছে। গ্যাসে অলরেডি দেখুন একটা আমি ছোট তাওয়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি আমি নিজেই। তো এবারে ও তাওয়াটা গরম হয়ে আসলে সরিষার তেলটা দিয়ে দেবে। তো দেখুন দিয়ে দিয়েছে সরিষার তেলটা, তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া ছাড়তে শুরু করেছে। তো এবারে ও খুন্তি দিয়ে তেলটা একটু নাড়াচাড়া করে দিচ্ছে। তো এবারে তেলটা হয়ে এসেছে, এবারে ডিমটা ঢেলে দিচ্ছে তাওয়ার মধ্যে। তো দেখুন কত সুন্দর ঢেলে দিয়েছে। তো খুব সুন্দরভাবে ডিমটা ঢালা হয়ে গেছে। এবারে ও পাউরুটিটা ঠিকঠাক বসিয়ে দেবে, আপনারা দেখতে থাকুন। এই দেখুন দিয়েছে, আর এখন শীতকাল, এভাবে ডিম টোস্ট বানিয়ে খেতে দারুণ লাগে, আর পাউরুটিতে এটা খেতে খুব পছন্দ করে। তো দেখুন একটা লেয়ার দেখা গেছে, আবার যেটা কেটে রেখেছিলো সেটা ওর উপরে বসিয়ে দিল। তো এবারে হালকা হালকা করে চাপ দিয়ে এপিট ওপিট করে সেকে নেবে। তো এই দেখুন উল্টে দিল, তো খুব ভালোভাবে এটাকে সেকে নিয়েছে। আর এটা দুই ভাই মিলে দুজনে খাবে। তো দেখুন কি সুন্দর করে সেকে নিচ্ছে, আর এই দেখুন হাসতে হাসতে শুরু করেছে ও, ওর খুব শখ রান্না করার। তো ভালোভাবে মরে গেছে এটা সেকা, তুলে নিচ্ছে। তো দেখুন একটা থালির ওপরে ডিম টোস্টটাকে তুলে নিয়েছে, এবারে দুই ভাই মিলে এটাকে ভাগ করে খাবে। তো দেখুন বাচ্চা মানুষ যেভাবে পেরেছে এভাবে বানিয়েছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো একটা চাকু নিয়েছে, চাকু দিয়ে এবারে কাটছে, কেটে দুই ভাই মিলে খাবে। তো দেখুন বাচ্চা মানুষের কাটটা যেরকম হয় আর কি, তো সেইভাবে কাটছে, ততটা ভালোভাবেও কাটতে পারে না, তো যেভাবে পারে। তো শখ ও কাটবে আপনাদের সামনে, ক্যামেরার সামনে দেখাবে, তো সেই কারণে কাটছে। তো দেখুন ওরা দুজন দুই ভাই মিলে হাতে তুলে নিয়েছে, এবারে খেতে শুরু করেছে দুজন মিলে। এভাবে ওরা যে কোনো জিনিস নিয়ে আসলে এভাবেই খায়। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমার ছোট্ট ছানা দুটো এটা বানিয়েছে, তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।